আর আম্মা চলে যাবে আমাদেরও মনটা অনেক খারাপ কারণ আম্মা ছিল দেড় মাস আমরা অনেক বেশি মজা করেছি অনেক ঘুরেছি অনেক দাওয়াত খেয়েছি ফ্রেন্ড থেকে ধরে সব আপু ভাইয়াদের বাসায়ও গিয়েছি আবার অনেক অনেক দাওয়াত মিসও করেছি কারণ মানে ম্যানেজ করতে পারিনি টাইম যেহেতু বাচ্চারা স্কুলে যায় তো সেজন্য যাদের বাসে যেতে পারিনি সরি আর অনেক আপু ভাইয়ারা অনেক দূর থেকে মেসেজ করেছেন ইনভাইট করেছেন থ্যাংক ইউ সো মাচ নেক্সট টাইম যাব আর এদিকে একটু রান্না বান্না চলছে আর নিরাপ্প আমাদের জন্য এত মজার রোল নিয়ে আসছে নিরাপ্পকে বলেছি রোলের রেসিপি শেয়ার করতে কারণ এত মজার রোল

আর নিরাপু শুধু ভালো রান্নাই করে নিরাপু অসম্ভব হেল্পফুল অসম্ভব ভালো একজন মানুষ এবং আমাদের সাথে অনেক বেশি অনেক বেশি গুড রিলেশন আর আমাদের বাসায় অনেক বেশি আসা হয় আবার আমরাও অনেক বেশি যাই আপুর বাসায় আর আসলে একটা বাহানা করেও যাই আপুর মজার মধ্যে রান্না খাওয়ার জন্য আর আপু আমাদেরকে অনেক মানে হেল্প করছে চা বানালো কারণ ওনার চাটা সবাই অনেক বেশি লাইক করে তাই প্রশংসা পেতে হবে তাই জোর করে চা বানাচ্ছে যদিও আমি বলেছি আমি বানাবো আর নর্মালি আমাদের বাসায় চা সুমন বানায় আর এদিকে খুকি একটু রান্নাবান্না করছে দুপুরের যেন আমরা সবাই মিলে একসাথে বসে

হলো ফিরোজ ভাই ভাইও চিটগের ওদের সাথে আমাদের খাবারের যদিও অনেক মিল আর আপু চা রেডি করে ফেলছে আমরা সবাই অনেক মজা করে চাও খেয়েছে আপুর হাতের আর এদিকে ইস্ফি বেবি রুফি রাদিয়া আরফি ওরা যার যার মতো করে প্লে করছে মার্শাল্লা বাচ্চাগুলো একা একা খেলবে আরফি তো সারাক্ষণ খেলে শুধু আমি চিন্তা করছি দাদু চলে গেলে কিভাবে ম্যানেজ করবো

আম্মা ফিরোজ ভাই আর সুমন আর নিরাপু খেতে বসছে আর খুকির রান্না এখনও শেষ হয়নি আর খুকি অনেক মজার মজার রান্না করতে পারে ওর রান্না অনেক বেশি মজা হয় সবাই খুব পছন্দ করে আম্মা তো এত বেশি পছন্দ করেছে যে মানে সারাক্ষণ শুধু বলতে থাকবে খুকির রান্না অনেক মজা আম্মা যদিও ব্রাহ্মণবাড়িয়ার রান্না এত বেশি মানে খায়নি যেহেতু আমি বাংলাদেশে ছিলাম না তাই লন্ডনে এসে আম্মা আসলে বেশি মানে ব্রাহ্মণবাড়িয়ার স্টাইলের রান্না খেয়েছে আসলে অন্যান্য এরিয়ার রান্নাও মজা সব এরিয়ার রান্নাই মজা যত করে রান্না করলে সবগুলো রান্নাই মজা হয় কিন্তু আমি জাস্ট স্পেসিফিক বলতেছি কারণ আমাদের এরিয়ার রান্না আমি দেখেছি অন্যান্য এরিয়ার সাথে একটু কম মিলে কারণ আমি যেহেতু ব্যাচেলার ছিলাম বিভিন্ন জায়গায় আমাকে থাকতে হয়েছে তো সেই সুবাদে আমি দেখেছি প্রত্যেকের রান্না প্রত্যেকের রান্নার স্টাইল খাওয়ার স্টাইল সব কিছু খেয়াল করেছি সেটা লন্ডনে হোক আর বাংলাদেশে হোক আমি দুই জায়গাতেই ব্যাচেলার থেকেছি বিভিন্ন ভাষায় লাইক আমি বুঝতে পেরেছি এক একজনের রান্না এক এক রকম আর আম্মা আম্মা অবশ্য কালকে চলে যাবে ইনশাল্লাহ তাই আজকে আমাদের অনেক বেশি ব্যস্ততম একটা দিন কাটাচ্ছি হাসিন আসবে আসবে ওয়েট করছিলাম তো আপু তো চলে আসছে তো আসার পর আমাদের মানে চা নাস্তা খেয়ে আমরা আড্ডা দিচ্ছি অনেক মজা করছি কারণ হাসিনা আপু আসলে আমাদের দিনটা এত সুন্দর কাটে আর সবাই মিলে এত বেশি গল্প করি কখন রাত হয় কখন দিন হয় কখন যে সকাল হয় কিছুই বুঝি না আপুকে আর যাই হোক ঘুমাতে দেয় না কেউ সারাক্ষণ শুধু গল্প করতে থাকে একজনের পর একজন আর এখানে আম্মার শপিং তো আমরা অলরেডি কিছু প্যাকেট করে ফেলছি আরও কিছু ব্যাগের কালেকশন আরও অনেক অনেক গিফট পেয়েছে আমার সেগুলো So you told me you don't like daddy, you like daddy, mommy. Mommy, daddy. Daddy. Ah! You no Is Do you like Arfi or do you like daddy? Mommy. Yeah, mommy. No, do you like da daddy or do you like Arfi? Mommy. Mommy, no, not mommy. I'm saying Arfi or daddy. Which one? Daddy. Ah! <laughs> you don't like your sister, do you? I want to take her off. You want to take it off? Okay. আর এখন গাছের পাতাগুলো চেঞ্জ হচ্ছে এত ভালো লাগে তো আমি আমাদের আমার মানে জানালা থেকে আমি একটু ভিডিও করেছি আর আমাদের বাসার পিছনের জায়গাটা হলো একটা প্রাইভেট স্কুলের খেলার মাঠ এটা এতই বড় দেখা যায় মানে পুরোটা জায়গা জুড়ে ফাঁকা তো এতই কি বলবো কোয়াইট সারাক্ষণ কোনো সাউন্ড নেই আওয়াজ নেই মনে হয় যেন একটা নির্জন এরিয়াতে আমরা একা থাকি এরকম কারণ কোনো মানুষের আওয়াজ পাওয়া যায় না আর আমরা চাচ্ছিলাম আমাদের গার্ডেনের এই বড় ট্রিটাকে ট্রিম করব। আর যেন আমরা গার্ডেনিং করতে পারি কারণ আমার কাছে গার্ডেনিং এত বেশি ভালো লাগে খুকিও অসম্ভব পছন্দ করে তো আমরা অনেক সিট কালেকশন করেছি আরও করছি কারণ মার্চ মাসে আমাদের প্ল্যান হলো গার্ডেনিং করা তো তার আগে আমরা এটা ট্রিম করে নিব গাছটা আর সেটা আমি ভিডিও করে দেখাবো অবশ্য আমার কোনো এক ব্লগে তো আজকে পর্যন্ত সবাই ভালো থাকবেন আল্লাহ ফেজ